বেঙ্গল কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ডায়মন্ড হারবারের জয় জয়কার। 10টি স্বর্ণপদক সহ একাধিক সিলভার ও ব্রোঞ্জ মেডেল পেয়ে রাজ্যের সর্বোচ্চ পদক প্রাপকদের তালিকায় নাম উঠেছে এই এলাকার, ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি হাওড়ার গুলমোহর হলে দ্বিতীয় বেঙ্গল কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানেই ডায়মন্ড হারবারের ছাত্রছাত্রীরা এই সাফল্য পায়। আমাদের প্রায় 10 জন স্টুডেন্ট গোল্ড আছে, এবং মানে যত এখানে এই অ্যাকচুয়ালি খেলাটা হয় বাচ্চাদের বয়স এবং ওয়েট ভিত্তিকের উপর কেন্দ্র করে। ফাইটে সবচাইতে বেশি মেডেল নিয়ে আসার জন্য এই যে বড় ট্রফিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রফিটা আমরা পেয়েছি। ডায়মন্ড অফ ভারত সাসম ব্রাঞ্চে ক্যারাটে চলছে প্রায় আজকে নিয়ে প্রায় 13-14 বছর ক্যারাটে চলছে। না, এর আগেও এসছে সাফল্য, ওই চ্যাম্পিয়নশিপ ছিল, সেই হিসাবে একটা ভালো জিনিস, একটা গর্বের বিষয়। বেঙ্গল থেকে আমাদের এতগুলো মেডেল এসছে, এবং যেটা বড় ট্রফি ছিল, যেটা বেস্ট ট্রফি ছিল, সেটাও আমাদের ডায়মন্ড হারবার ব্রাঞ্চে এসেছে। রাজ্যের প্রায় সবকটি জেলার প্রতিযোগীরা এই বেঙ্গল কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ডায়মন্ড হারবারের প্রণবানন্দ ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছিলেন। এ নিয়ে ক্যারাটে প্রশিক্ষক বিজয় প্রামাণিক জানান, প্রায় 13-14 বছর ধরে তিনি এই এলাকার ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন। ভারত সেবাশ্রম সংঘের মাঠে তিনি এই প্রশিক্ষণ দেন। তুমি কি পেয়েছো? ফার্স্ট হয়েছি। কিপে গোল্ড মেডেল? হ্যাঁ। আর কি বলবে এনি? আমি এখানে অনেক দিন থেকে প্র্যাকটিস করছি, অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, আর আমার জন্য আমার সঙ্গে অনেকজন ফার্স্ট হয়েছে আমাদের এখান থেকে। আরও আমি চাই যে আরও বড় বড় খেলাতে নামতে পারি, ফার্স্ট হতে পারি। স্যারকে ধন্যবাদ বলবো, ওনার জন্যে আমি এখানে আসতে পেরেছি। খুব আনন্দ হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে আগেও ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল, তবে এবার বিপুল পরিমাণে সাফল্য এসেছে। এর ফলে খুশি ক্যারাটে প্রশিক্ষক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এবার ডায়মন্ড হারবার থেকে বেশি মেডেল পাওয়া একটি বড় ট্রফিও দেওয়া হয়েছে। কিন্তু এই বিপুল সাফল্যের পর প্রশিক্ষণে কোনো খামতি রাখতে চাচ্ছেন না প্রশিক্ষক বিজয় প্রামাণিক। আগামীতে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রতিযোগিতায় নিয়ে যেতে চান তিনি। তার সেই স্বপ্নকে পূরণ করতে ছাত্রছাত্রীরাও কঠোর অনুশীলন করছে। প্রশিক্ষকের মতো তাদের স্বপ্নও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলে ডায়মন্ড হারবারের মুখ উজ্জ্বল করা। ডায়মন্ড হারবার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।